নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি তক্ক আর গপ্প। এই হলো উত্তরপ্রদেশ। একটা ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে জুডিশিয়াল ইনকোয়ারির অর্ডার দিয়ে দিয়েছে যোগী সরকার। এবার সব সত্যি বেরিয়ে আসবে। আচ্ছা, তাই নাকি? বছর দেড়েক আগে 2022 সালের 30শে অক্টোবর গুজরাটের মোরবি নদীর ওপর যে সেতু ছিল তা ভেঙে 141 জনের মৃত্যু হয়েছিল। কই, সেটার জুডিশিয়াল রিপোর্ট বের হয়নি তো? সে হয়তো বের হয়নি, তার মানে কি এটাও বের হবে না? না, হয় না। তারও বহু আগে এরকম বহু দুর্ঘটনা ঘটেছে, কোনো রিপোর্ট বের হয় না। এটা আপাতত একটা ঘোষণা, এর মধ্যে ষড়যন্ত্র হতে পারে, স্বয়ং যোগীজি বলেছেন। হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত শতাধিক, কয়েক হাজার পুণ্যার্থীর সমাবেশে ছিল না ব্যারিকেড, ভিড় সামলাতে ছিল না পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, ছিল না মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স। সমাবেশে প্রবেশ এবং বাইরে বেরোনোর নির্দিষ্ট গেটও ছিল না, পর্যাপ্ত পুলিশও মোতায়েন ছিল না। তাহলে কিভাবে কোনো পরিকাঠামো ছাড়াই এত বড় সমাবেশের আয়োজন? কাঠগড়ায় যোগী সরকার, সিট গঠনের নির্দেশ। किस प्रकार की घटना, केवल एक हादसा नहीं होता। अगर हादसा भी है तो उसके पीछे कौन जिम्मेदार है, और अगर वह घटना घटित हुई है तो इसके पीछे हादसा नहीं तो साजिश किसकी है, कौन इसके पीछे है। इन सभी पहलुओं को लेकर के राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे, और जुडिशियल इंक्वायरी हाईकोर्ट के एक रिटायर्ड जज की अध्यक्षता में होगी, जिसमें प्रशासन और पुलिस के भी रिटायर्ड सीनियर अधिकारियों को रख करके इस पूरी घटना के तह में जाकर के जो भी इसके लिए दोषी होगा उन्हें इसकी सजा देना। হাসপাতালে লাশের স্তূপ, স্বজনহারাদের কান্নার রোল, এই মৃত্যু মিছিলের দায়কার? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? বিপুল পরিকাঠামোর অভাব, ভিড় নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না প্রশাসনের, যা নিয়েই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। জো জানকারি সরকারকে পাস থি উসকে বাবজুদ ভি সরকার কো জো ইন্তজাম করনা চাহিয়ে থা ও ইন্তজাম নেই কিয়া হ্যায়। ইস লাপরওয়াহি কি ওয়াজহ সে জো জানে গই হ্যায় उसकी जिम्मेदार सरकार है। बहुत से लोगों की जान बच सकती थी, न समय पर गाड़ियों का इंतजाम करा पाए, एम्बुलेंस का इंतजाम करा पाए, और कोई अगर अस्पताल पहुंच भी गया, इलाज के लिए गया भी है, तो उसको भी वो पर्याप्त इलाज नहीं मिल पाया जो इलाज मिलना चाहिए था। ऐसे मामलों में पुलिस और एडमिनिस्ट्रेशन को और ज्यादा नजर देना चाहिए, और वहां के लोग जो उस उत्सव में थे वो खुद ही बोल रहे हैं कि पुलिस और एडमिनिस्ट्रेशन बिल्कुल फेल कर गई है। सो जीवन का मोल होना चाहिए, और इसका दायित्व मैं मानती हूँ कि बीजेपी की सरकार के ऊपर है। एकाधिक प्रश्नबान विरोधीदेर, काठगड़ाए जोगी सरकार, विरोधीदेर प्रश्न, क्यों प्रशासन भीड़ सामलाते कोनो व्यवस्था नीते पारेनी? এত বড় জমায়েতের অনুমতি কিভাবে? আহতদের চিকিৎসায় কেন গাফিলতি? কেন স্থানীয় হাসপাতালে পর্যাপ্ত বেড ছিল না? কেন হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন ছিল না? যার উদ্যোগে এই জমায়েত, সেই ভোলে বাবার নাম কেন এফআইআরে নেই? উঠছে প্রশ্ন। হাথরাসে ভাসছে পুণ্যার্থীদের আর্তনাদ, শোকস্তব্ধ দেশ। এই চাপানোতরই চলতে থাকবে, কিন্তু আপাতত প্রশ্ন হলো, এই বাবাজিরা গজায় কেন, কাদের প্রশ্রয়? আমাদের দেশের মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন, তাই সাধু সন্তদেরও বিশ্বাস করেন, তাদের মধ্যে দু একজন ফেক হতেই পারে। ঠিক কথা। তাহলে বাবাজি মাতাজিদের কাজকর্মের উপর নজর রাখা উচিত, তাই না? একমত, কিন্তু এই একজনের জন্য বহু ভালো মানুষের বদনাম হয়। যদিও সত্যিটা ঠিক উল্টোটা, যদিও বেশিরভাগ চিটিংবাজ, ঠগ, জোচ্চোর, কিন্তু ধরে নিলাম যে তুই ঠিক কথা বলছিস, তাহলে এই বাবাজির ওপর কি পুলিশ নজর রেখেছিল? সেখানে পুলিশি ব্যবস্থা ছিল, প্রায় 70 জন পুলিশ হাজির ছিল ভিড় সামলানোর জন্য। হ্যাঁ, তারা ওই বাবাজি ভোলে বাবাকে এলাকা থেকে সুরক্ষিতভাবে বের করে দেবার ব্যবস্থা করেছিল। এত বড় ঘটনা ঘটে গেল, তার কোনো খোঁজ মিলছে না? পুলিশ তো আশ্রমে গিয়েছিল,
তাকে পায়নি, খোঁজ চলছে, গ্রেফতারও হতে পারে। যে ক্রিমিনাল তার পাস্ট ক্রাইম রেকর্ড আছে, এতগুলো মানুষ ঠকাচ্ছে, এতজন মানুষ মারা গেল অথচ তার খোঁজ নেই, আর এদিকে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। এত কথা জানা থাকলে পুলিশ তো আগে গ্রেফতার করে নিত। এর আগে ধর্ষণের দায়ে জেল খেটেছেন এই বাবাজি। দেখে নিন আমাদের প্রতিবেদন, কে এই বাবাজি, কে এই ভোলে বাবা যার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয়। স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সাকার বিশ্বহরি, আসল নাম সুরজ পাল, উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবলের পদে কাজ করতেন। সেই সময় ধর্ষণের অভিযোগ ওঠে, পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর ভোল বদলে ভোলে বাবা হয়ে যান। শতাধিক মানুষের মৃত্যুর পর পুলিশের নজরে ভোলে বাবা। মৌনপুরীতে নিজের আশ্রমে গা ঢাকা দিয়ে আছেন এই স্বঘোষিত ধর্মগুরু, আশ্রমে তল্লাশি, ভোলে বাবার পাহারায় অনুগামীরা। তোমার কথা মেনেই নিলাম, কিন্তু বুধবার মোদিজি সংসদে বোমা ফাটিয়েছেন। সে তো রোজই ফাটাচ্ছেন, কিন্তু শব্দ হচ্ছে অন্য জায়গায়। যাই হোক, বুধবারের বোমাটা কি ছিল? কেন, চোপড়ার ভাইরাল ভিডিও, উনি জানিয়েছেন এরকম একটা নৃশংস ঘটনা নিয়ে বিরোধীরা চুপ কেন? সত্যিই নৃশংস, কিন্তু চুপ কোথায়? মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে, স্থানীয় বিধায়ককে শোকজ করেছে দল, ব্যাস তাতেই হয়ে গেল। ঘটনা ঘটলে গ্রেফতার আর শোকজ তো সভ্য সমাজে আর কি করা যায়। এবং মনে করিয়ে দিই, প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে একটাও কথা বলছেন না, এটাও বলছেন না যে মণিপুরের মুখ্যমন্ত্রীকে সরানো হচ্ছে না কেন। আসলে উনি শুধু চোপড়া এবং সন্দেশখালিনি কথা বলছেন, উন্নাও, হাথরাস এসব নিয়ে কোনো কথাই বলছেন না, মণিপুর নিয়ে তো কথা বলছেনই না। দেখুন আমাদের প্রতিবেদন। চোপড়ায় মহিলাকে প্রকাশ্যে বেধড়ক মারধর জানিয়ে বিতর্কের জল গড়ালেও সংসদ ভবনের অন্দরে মোদি নিশানা করলেন বিরোধী বেঞ্চকে। বঙ্গাল সে আই কুছ তসবীরো কো সোশ্যাল মিডিয়া পে ভিডিও দেখা, এক মহিলা কো ওয়াহ সরে আম সড়ক পর পিটা যা রহা, ও বহন চিখ রহি হ্যায়, লেকিন ওয়াহ খড়ে হুয়ে কোই উসকি মদদ কে লিয়ে নি আ রহা হ্যায়, ভিডিও বানানে মে লগে হুয়ে হ্যায়। তোলপাড় ফেলা এই ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ করেছে পুলিশ, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তাজিমুল হক ওরফে জেসিবি কে, তবু বিতর্ক থামছে না। দেশ কা দুর্ভাগ্য হ্যায় কেসে সংবেদনশীল মামলো মে ভি রাজনীতি জব হোতি হ্যায় তব দেশবাসিও কো আর বিশেষ কর মহিলাও কো অকল্প পীড়া হোতি হ্যায়। ইয়ে জো মহিলাও কে সাথ হোতে অত্যাচার মে বিপক্ষ কা জো সিলেক্টিভ রবৈয়া হ্যায়, ইয়ে সিলেক্টিভ রবৈয়া বহুতই চিন্তাজনক। সংসদে কংগ্রেস সহ বিরোধী বেঞ্চ শুধু নয়, নাম না করে মমতাকেও নিশানা প্রধানমন্ত্রীর। আর যে আপনি আপকো বহুত বড়ে প্রগতিশীল নারী নেতা মানতে হ্যায়, ও ভি মুহ পে তালে লাগা করকে বেঠ গয়ে, ক্যোঁকি সম্বন্ধ উনকে রাজনৈতিক জীবন সে জুড়ে কিসি দল সে হ্যায় ইয়া উস রাজ্য সে হ্যায়, আর ইসলিয়ে আপ মহিলাও পর হো রহি পীড়া কো চুপচাপ হয়ে যায়। চোপড়া নিয়ে মোদির চড়াসুর, মণিপুর হাথরাস উন্নাও কাণ্ডেও কি সমান সংবেদনশীল ছিলেন মোদি, প্রশ্ন বিরোধীদের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে নারীদের সম্মানের কথা বলছেন, লজ্জা হওয়া উচিত অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনও প্রায় শেষের পথে, এখনো তিনি মুখ খুললেন না কেন মণিপুরে এত এত মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয়, সে ব্যাপারে নরেন্দ্র মোদী এখনো চুপ করে বসে আছেন। এখনো তিনি চুপ করে বসে আছেন কেন বিলকিস বানো ধর্ষকদের তিনি রেহাই করেছিলেন গত বছর 15ই আগস্ট, বা এবারে তিনি যাকে সাংসদ করেছেন তার পিতা ব্রিজভূষণ যখন সাংসদ ছিলেন মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করা হয়েছিল, সে ব্যাপারে কেন নরেন্দ্র মোদী চুপ করে বসেছিলেন? কিন্তু ওনার মুখে কি একটা শব্দ মণিপুর নিয়ে শুনেছিলেন? আপনারা তো সাংবাদিক, আপনারা বলুন, ভারতবর্ষের মানুষ শুনেছে মণিপুরে যখন উলঙ্গ ভাবে মহিলাদের হাঁটানো হচ্ছিল, সেটা কি পার্লামেন্টে বা কোথাও প্রধানমন্ত্রী এক ফোঁটা চোখের জল ফেলেছিলেন না, বলেছিলেন না, দুঃখ প্রকাশ করেছিলেন? সাক্ষী মালিকের ঘটনার সময় একটা প্রতিবাদ করেছিলেন বা কথা বলে বেরিয়েছিল?
না হাথরাসের ঘটনার সময় ওনার মুখে কোনো শব্দ শোনা গেছিল? হিংসাদীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় সংসদে তিন মিনিট বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। হাথরাস গণধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে কেন শব্দ খরচ করেননি মোদী? উন্নাবের ঘটনাতেই বা কেন মুখ খোলেননি প্রধানমন্ত্রী? বিরোধীদের প্রশ্ন বানে বিদ্ধ হন মোদী। রবিবার যুগলকে ফেলে মারার ভিডিও প্রকাশে আসতেই তুমুল হইচই, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও। নৃশংস দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রত্যেকেই। নিগ্রহের ঘটনায় চোপড়ার ত্রাস, জেসিবি ওরফে তাজমুলের কুকীর্তি ফাঁস হয়েছে, জেসিবিকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুলকে শোকজ করেছে তৃণমূল। কলকাতা টিভি। আজ সময় শেষ, তবে এ নিয়ে অনেক কিছু বলা বাকি রইল। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি তক্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে, কিন্তু শেষ করার আগে বলি, 30, 40, অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, আমরা সামিল করব আপনাদেরকেও। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন, ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম, নমস্কার।